আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো আছো? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিলকুলকুতুল মডার্ন উচ্চ বিদ্যালয় তেলকুপি সিরাজ। আজ আমি তোমাদের ষষ্ঠ বিষয়ের পথ সম্পর্কে কিছু ধারণা দিব। তো তোমরা হয়তো অবগত আছো যে পথ কাকে বলে, পথ কয় প্রকার, কি কি, এ সম্পর্কে তোমাদের পূর্বে আলোচনা করা হইয়াছিল একদিন। এর ভিতরে পদের সংজ্ঞা, বিশেষ্য, সর্বনাম, এ দুই পদ আলোচনা করা হয়েছিল। এখন তোমরা আবার পুনরাবৃত্তি পুনরায় শুনে নাও, পদ কাকে বলে। বাক্যের অন্তর্গত এক একটি অর্থবোধক শব্দকে পদ বলে। পদ কয় প্রকার? পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। আজকে তোমাদের সামনে আলোচনা করা হইবে বিশেষণ, অব্যয় পদ এবং ক্রিয়াপদ কাকে বলে, এর উদাহরণ এবং এর প্রকারভেদ সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে। তো তোমরা সকলেই বই দেখো, মনোযোগী হও, ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। তাহলে আজ আলোচনা করা হবে প্রথমত বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ কাকে বলে শুনে নাও। যে পদ বিশেষ, সর্বনাম, ক্রিয়া, অর্থাৎ যে পদ অন্য পদে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, যে পদ অন্য পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায়, বা যে পদ অন্য পদের দোষ গুণ প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। সংক্ষেপে বলা যায়, যে পদ অন্য পদের দোষ গুণ প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। অন্য পদ করতে সর্বনাম পদ হতে পারে, বিশেষ পদ হতে পারে, ক্রিয়াপদ হতে পারে। দেখুন, এই বিশেষণ পদ কয়েক প্রকার হতে পারে। যেমন বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষণীয় বিশেষণ, ক্রিয়া বিশেষণ, প্রধানত এই চার প্রকারই হয়। এছাড়াও আরও হতে পারে, তবে এখন শুনে নাও বিশেষের বিশেষণ কাকে বলে। যে বিশেষণ, যে পদ বিশেষ পদের দোষ গুণ প্রকাশ করে, যে বিশেষণ বিশেষ পদের বিশেষণ করে, বা যে বিশেষ পদটা, যে বিশেষণ পদটা বিশেষ পদের দোষ গুণ প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন রহিম ভালো ছেলে, উদাহরণ এখানে কি বুঝলাম, রহিম ভালো ছেলে। রহিম কোন পদ? বিশেষ পদ। এই রহিমের দোষ গুণ প্রকাশ করছে এই বাক্যে। রহিম কেমন ছেলে? ভালো ছেলে।
যদি বলা যায় রহিম খারাপ ছেলে এটা দোষ হলো, আর রহিম ভালো ছেলে এটা রহিমের একটা গুণ হলো। এই উদাহরণে তোমরা বুঝতে পারলা বিশেষে বিশেষণ, যে বিশেষণ বিশেষ পদের দোষগুণ প্রকাশ করে তাকে বলে বিশেষে বিশেষণ। যেমন রহিম বিশেষ পদ, তার গুণ ভালো, তাহলে তাহলে এটা বিশেষে বিশেষণ। রহিমে রহিম একজন ভালো ছেলে, তার গুণ প্রকাশ করছে। এমনইভাবে ক্রিয়া বিশেষণ, ক্রিয়া অর্থ কি তোমরা জানো, ক্রিয়া অর্থ কাজ করা। তাহলে যে পদ দ্বারা কাজ করা বোঝায়, কাজ বিভিন্ন রকমের হতে পারে, করা যাওয়া হওয়া খাওয়া ঘুমান। তাহলে মনে করো যে যে বিশেষণ ক্রিয়াপদের দোষগুণ প্রকাশ করে তাহাকে ক্রিয়া বিশেষণ বলে। আমি যদি একটা উদাহরণ বলি, করিম দৌড়ায়, করিম কি করে দৌড়ায়, তাহলে করিমটা কোন পদ বিশেষ্য, দৌড় ক্রিয়া। তাহলে এই ক্রিয়ার যখন বিশেষণ করবে তখন উদাহরণ কি হবে, করিম জোরে দৌড়ায়। তাহলে এই করিম জোরে দৌড়ায়, করিম কেমন দৌড়ায় বলে জোরে দৌড়ায়, এগুলোকে ক্রিয়া বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণের উদাহরণ কি, ক্রিয়া ক্রিয়া বিশেষণ উদাহরণ করিম জোরে দৌড়ায়। যদি বলা যায় করিম জোরে দৌড়ায়, করিম ধীরে ধীরে হাঁটে, করিম তাড়াতাড়ি হাঁটে, এই হাঁটা দৌড় এইটা হল ক্রিয়া। এই ক্রিয়ার যখন বিশেষণ করবে তখন ক্রিয়াটা কেমন করে কাজ করছে বলে তাড়াতাড়ি কাজ করছে, জোরে কাজ করছে, আস্তে আস্তে কাজ করছে। এমনভাবে যদি বলা যায় যে ক্রিয়া বিশেষণের বিশেষণ কীভাবে হবে, ক্রিয়াকে একবার বিশেষণ করলো সেই বিশেষণটা আবার বিশেষিত হইল, তাহলে ক্রিয়া বিশেষণের বিশেষণ। যে বিশেষণ এক সময় ক্রিয়াকে ক্রিয়ার দোষগুণ প্রকাশ করলো, ক্রিয়াকে বিশেষণ করার পরও আবার ওই বিশেষণটাই আবার বিশেষিত হবে, মানে ক্রিয়া বিশেষণের বিশেষণ। উদাহরণ তোমরা বুঝতে পারবা যে এখন বলা হয় যে রহিম জোরে দৌড়ায়, আমি যদি বলি যে রহিম খুব জোরে দৌড়ায়, তাহলে এটা কি হবে, ক্রিয়াকে দুইবার বিশেষণ করা হইল। যেমন ইংলিশে বলে দি হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়াইতে পারে। ঘোড়া কেমন করে দৌড়ায় বলে খুব দ্রুত দৌড়ায়। তাহলে রহিম খুব ধীরে ধীরে হাঁটে, রহিম খুব জোরে দৌড়ায়। এই দ্রুত খুব এই দেশা বিশেষণকে দুইবার বিশেষিত করতে পারে। এমনইভাবে তোমাদের আরেকটি উদাহরণ বলা হয়েছে, এরপরে আরেকটি পদ জেনে নাও, এটা হচ্ছে অব্যয় পদ। তাহলে অব্যয় পদ কাকে বলে তোমাদের সকলেই দেখে আসতে বলছিলাম, এখন বইয়ে দেখো যে যে পদ কোনো সময় পরিবর্তন হয় না, লিঙ্গ বচন বেদে
কোনো সময় পরিবর্তন বা ব্যয় হয় না। যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন নাই, যে পদ লিঙ্গ বচন ভেদে কোনো পরিবর্তন হবে না, সর্ব অবস্থায় একই রকম থাকবে। তাহলে অব্যয়ের কাজ কি? অব্যয় বাক্যকে সুন্দর করে, শ্রুতিমধুর করে। অব্যয় দুটি কাজ হতে পারে, যেমন দুটি বাক্য এবং দুটি পদকে সংযোগ করে। উদাহরণে তোমরা বুঝতে পারবা, যেমন অব্যয় পদের উদাহরণ কি? নতুবা, সুতরাং, কিন্তু, তথাপি, অতপে, হ্যাঁ, এবং, অতএব, বিভিন্ন উদাহরণ তোমরা জানতে পারবা। এর মাঝে মনে করো যে এবং, এই এবং এই অব্যয় পদটি দ্বারা কি হয়, দুটি বাক্যকে অনেক সময় সংযোগ করে। যেমন আমি যদি বলি রহিম এবং করিম দুই ভাই, রহিম এবং করিম দুই ভাই, এর ভিতরে অক্ষর অব্যয় কি এবং, এই এবং জাতীয় কি হবে, রহিম এবং করিম এই দুটা বিশেষ বিশেষ্যকে সংযোগ করে দিল। তাহলে অব্যয়ের কাজ কি? দুটা বাক্য এবং দুটা পদকে সংযোগ করে দিতে পারে। যেমন উদাহরণ বুঝতে পারলা, রহিম এবং করিম দুই ভাই। আমি যদি বলি আমি বসরা হইতে কুফা শহর পর্যন্ত ভ্রমণ করিয়াছি, আর যদি বলে সে তুমি না বসরাতে ইলাল কুফা, আমি বসরা হইতে কুফা পর্যন্ত ভ্রমণ করিয়াছি, এই বসরা থেকে কুফা পর্যন্ত এই পর্যন্ত যা অব্যয়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আরও বিভিন্ন উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝানো হবে, পড়ানো হবে। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।